ডাক দিক জিব্রাইল আমার বন্ধু নবীর বলে দেয় আমার বন্ধু যেন উম্মতের জন্য কোনো চিন্তা না করি আমার বন্ধুরে আমি যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার উম্মতের আমল নামা একটা গুনাহও লেখা হবে না দুইটা দন্ত মুবারক থেকে নূরের একটা ঝিলিক মারছে ওই রাতের বেলা যখন নূরানি ঝিলিক মারছে জিব্রাইলের সত্যির হাজার লাইট থর থর করে কাঁপা শুরু হইছে শুরু হইছে শুরু হইছে আল্লাহ কইছিল জিব্রাইল এখন বুঝবা না সময় হলে বুঝবা ও জিব্রাইল জিব্রাইল যখন কইছে নবী গো আল্লাহ বলছে আপনার উম্মত নিয়ে টেনশন করা লাগবে না নবী আনন্দে একটা মুস্কি হাসি দিল নবী তো এমন নবী উম্মতের দুঃখে নবী দুঃখী উম্মতের সুখে নবী সুখী যিনি একটা সেকেন্ডের জন্য তোমারে বলে না আমারে বলে না নবী যখন হাসি দিছে নবীর মুস্কি হাসির ফাঁক দিয়া দুইটা নূরের জ্যোতি বাই হইছে ওই জিব্রাইলের সত্তর হাজার লাট ফাঁক করে কাঁপা শুরু হয়েছে আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল আজকে যদি তুমি সত্তর হাজার লাট না নিয়ে যাই বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা নবী সারা উপায় আছে আপনারা হাজার হাজার লোক বইয়া থাকেন মনে করেন আমি খুব আনন্দিত না একটা দিন চলে যাওয়া মানে তাহিরি জীবন থেকে একটা দিন শেষ আপনার সাথে বহু ওলামায়ে কেরাম চলে গেছেন অনেকে আমরা যে মাটির বইয়া ওয়া শুনছি অনেকগুলো আকাবের এখন কবরে শুয়া রয়েছে কণ্ঠওয়ালা বহু বক্তা দেখছে আমরা খুব ভয় লাগে এর চাইতে হাজার হাজার লোক পাগলের মতো ছিল ওই বক্তাদের ওয়াজ শুনতো মানুষ সারা পয়সা পয়সা এই বক্তাগুলো এখন চলে গেছে একদিন তো আমিও চলে যাব এই ভক্ত কোথায় থাকবে এই যুবক ভাইয়ের আমার যেই কোনো মুহূর্তেই তো মৃত্যু হয়ে যাবে রসুল ছাড়া মৃত্যু হয়ে গেলে উপায় থাকবে না কথা বলেন ঠিক না বেঠিক পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে আথর গোলাপ আথর গোলাপ আথর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে নবী আমার জামা মুবারকটা গায়ে লাগাইল যতই আসি ওই চোখের মধ্যে কবরটা শুধু বাসে এই জন্য যুবক কবরটা আমার চোখে বাসে চলে গেলে তিন দিন তাহিরি মারা গেলে এই মুহূর্তে মারা গেলে তিন দিন ফেসবুকটা ঢুকা যাবে না তাহিরি মৃত্যু সংবাদে ফেসবুক ছায়া যাবে চতুর্থ দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যাবে এই পৃথিবীর কেউ কাহার আপন না রে বাবা শুধুমাত্র তুমি তোমার আমার সাথে বসে আছে আলী মোল্লা পেন্সি বল হুজুর আমার পাশে বসে আছে হুজুর আমার সঙ্গে বসে আছে হুজুর কিন্তু এই লোকগুলার মধ্যে কে আগে মারা যাইব জানি না কার প্রতি আমার নবী রাজি হয়েছে এইটাও খবরটা বড় ডেঞ্জারাস নবী মেরাজে গেল উম্মতের লেগে যে কি আনছে শুনেন কইয়া যায় নবী আমার জামা মুবারকটা লাগাইয়া রওনা দিছে হঠাৎ করে দেখতেছে একটা কবর এই কবরটা হলো মুসা নবীর কবর জিব্রাইল কো নবী গো দেখেন না রওজাতে মুসা খালি মোল্লা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে এখান থেকে খবর পাওয়া গেল আমার নবী নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা আর জোরে কোন না জিন্দা না মরা এখন আমার প্রশ্ন হলো আমি একটু গবেষণামূলক কথা বলি
এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর হুজুর, এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর, কোন নবীর রওজার বরাবর দিয়ে আমার নবীর নেই নাই। মুসা নবী রওজা মুবারকের বরাবর কেন নিল? কথাই তো কথাটা বাইরা যায়, লম্বা হয়ে গেলে মাইন করেন না, কথাই তো কথা বাইরা যায়। এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর জর্ডানে নবী, ওই কত জায়গায় ফিলিস্তিনে নবী, কত জায়গাতে নবী, ইরানে ইরাকে নবী, আরবে নবী, অন্য কোন নবীর রওজা দিয়ে আমার নবীর মেরাজের রুটম্যাপ বানাই নাই। আমি যেখানে আইছি আসার সময় একটা রোড ম্যাপ আছে না নাই? নামটা কি গোড়ার নামটা দেওয়ন্দি রুট। আমি এখানে আসব, একটা রুট ম্যাপ আমি সিলেক্ট করেছি, এই রুট ম্যাপ দিয়ে আমি আসব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে আল্লাহর দিদারে নিবে একটা রুট ম্যাপ বানাইছে, এই রুট ম্যাপ দিয়ে আমার নবী আসবে। সব রুট সাজে সাজ সাজে সাজ ওই আসমানে কি দেয় সাজ সাজ র ওই দেখো কে এলো রে। সুবহানাল্লাহ কইছেন না? আসমানে সাজ সাজ র ওই দেখো কে এলো রে। আল্লাহু আকবার। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী, আমরা দলিলের মাধ্যমে বলতেছি নবীর মেরাজটা হয়েছে সরাসরি, আর কিছু মোল্লা মাইক দিয়ে কোন নবীর মেরাজ বিল হইছে স্বপ্নে। নাউজুবিল্লাহ জোরে কন আল্লাহ। আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? বাস্তব। আকে আকীদা ঠিক করি, শরীরে আমার নবী যে আল্লাহকে চক্ষু মুবারকে দেখেছেন কি দেখেন নাই? শুধুমাত্র দেখেননি, রাসূল বলেন আমি যখন আল্লাহ পাকের অতীব নিকটে গেলাম আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখছে, আমি একটু এই হাত মুবারকটা যখন আমার কাঁধে রাখলো আমি একটু শীতল শীতল অনুভব করলাম। জোরে কথা সুবহানাল্লাহ। রআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আল্লাহর হাবিব বললেন আমি আল্লাহকে অতীব সুন্দর নমনায় স্বচক্ষে দেখেছি। যার চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে আর কোনো কিছু গোপন থাকতে পারে? আপনার কাছে এই শানখোলা থেকে মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য শানখোলা দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাসূল বলেন পূর্ব পশ্চিমটাকে আল্লাহ পাক এত সংকুচিত করে দিয়েছেন, যাওয়া এত খাটো করে দিয়েছেন, এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ আমার নবীর ক্ষমতা সেখানে। পবিত্র মেরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে সবচেয়ে একটি শ্রেষ্ঠ শান, যেটার উপরে ঈমান রাখা অতীব জরুরি। অন্য কোন নবী আল্লাহকে স্বচক্ষে দেখতে পারেনি, কোন নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে আল্লাহর সান্নিধ্যে নেননি, আমার নবীজিকে আল্লাহ পাক নিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ? কালিম এন্ড হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়ে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় ঘুমিয়ে থাকে, স্বয়ং আল্লাহ নিজেকে দেখা দিতে চায়। এই কথাগুলো কিন্তু অনেক ওজন, অবহেলা করে উড়ে ফেলাই দিবেন না। আকিদা শুদ্ধ রাখলে আপনার আমার ইহকাল পরকাল মঙ্গল হবে। আমি দিনে মাহফিল করছি সুনামগঞ্জ, এখন করছি সোনারগঞ্জ, ওখান থেকে এখানে আসছি, এটাই আমার মূল কমার্শিয়াল মাহফিল, ওইগুলো হয়ে গেছে কাকতালীয় ভাবে। তো এইভাবে আমি তিরিশ দিনে নব্বইটা মাহফিল করি। এরপরে অত্যন্ত ইমেজ আপনাদের মনের মাধুরীতে মিশে কথা বলার চেষ্টা করি। তাহলে আলোচনা কই গেছে? আমি কিন্তু ঘর থেকে বলছি যে আমার উস্তাদ আলোচনা করবে, আমি শুনবো। আচ্ছা দেখছেন তো আমার উস্তাদের কথা আপনারা শুনছেন তো? তো এই হাসতে হাসতে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে স্যাংরা স্যাংরা কিছু বলা হয় না। ওই স্যাংরা স্যাংরা আলী ফেলানি কুতুব জানা না, এলাকার মধ্যে গুইরা গুইরা বড় হুজুর সাইজা ফতোয়াবাজি করে কথা কয়, ঠিক না? এই সমস্ত উস্তাদের সামনে গিয়ে কি খারইব?
দাঁড়ানো সাহস আছে রে বাবা ভাইরা আম গাছ কি ধরে জাম জাম ধরে আম গাছ কি ধরে আম ধরে আমরা সুন্নির গরের সুন্নি হাত দিলে কো ঠিক না বেঠে তবে যখন চিল্লাতে শুরু করব দম দিতাম না কারণ আমার কাছে আমার জীবন তুচ্ছ নবীর মহব্বত সবার শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না বেঠি বাস যেটা ঘুমাইব ঠেলা দিবে যেটা উঠব জাতা মেরা দমে না আজকে আমরা আখেরি মোনাজাত করে যেতে চাই কথা বলেন ঠিক না তবে বিড়ম্বনের কারণ হবো না একদম টাটকা কথা বলবো এখন আপনারা উত্তর দিন আমার হুজুরে পাশে বইসা আবার খুব সাপোর্ট দিতেছে সাহস দিতেছে এজন্য টাওয়ার থেকে নেটওয়ার্ক দিতেছে এখানে প্রিন্সিপাল মহোদয় আছেন এখানে প্রিন্সিপাল মহোদয় আছেন ওলামায়ে কেরামদের কাছ থেকে আমি এগুলো হলো আমাদের সুন্নতের টাওয়ার এদের কাছ থেকে আমি নেটওয়ার্ক নিয়ে চলি দোয়া নিয়ে চলি মূলত ব্যাটারি চার্জ করে চলি তবে এখন আমার সাথে উত্তর দেন নবীর মেরাজ কি স্বপ্নে না সরাসরি তাহলে পৃথিবীর কোন ইউটিউব মৌলবী আর টিকটক মৌলবী যদি আয়সা বলে আমার নবীর মেরাজটা স্বপ্ন যুগে হয়েছে আপনার কি মানবে ওই টিকটক মৌলবীর ঠিকঠাক করবার লাগে রেডি আছে কি না টিকটক মৌলবীর টুকটাক কথায় যেমন সমাজে পেস লাগে এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরি বরাক বাসলে হার গেছে বরাক বাস মানে দলিল আর কি বাস না আমরা মারামারি পছন্দ করি না কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি মুসলমিত্র পাহাড়ে গিয়েছে বলছে আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দেয় নাই সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে ঝাড়া পরিমাণ নূরের ঝিলিক মারছে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ আমি কোথায় আছি কয় তুমি তোর পাহাড়ে আছো কয় তোর বাড়ি অবস্থা কা ক আমার নূরের তাজাল্লিতে তছনছ হয়ে গেছে আল্লাহ আমার দিকে চইল না আমি দিবার চাইলাম আল্লাহ বলে মুসা তুমিও শেষ হয়ে যাইতা তোমার কফলের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহ নূর মুবারক নূরে খোদা নূর নবীকে নূরের জগতে নিবেন আল্লাহ কয় জিব্রাইল নবীর মেরাজটা কি দিনে হইছে না রাতে হইছে কথা বলেন সূরা বনি ইসরাঈল আমি বলতেছি লাইলান তো লাইলান রাতের একদম কি অধাংশ সময় একদম হালকা সময় নবীর শুভ আগমন শুভ সাদেকে আর নবী পাকের এখানে লাইলাতুন বলে না লায়ালুন বলে না লাইলুন বলে না বলছে লাইলান রাতের কিছু অংশ প্রেমের খেলাকে দিনে মজা না রাইতে মজা আমি ওয়াজ শুরু করে দিব ওয়াজ শুরু করার পরে হুড়াহুড়ি আর উড়া বসা করবেন মোনাজাত দিয়ে দেব যারা বৈশাখ গেছেন আর আওয়াজ করবেন আমি পিছনে মানুষ দেখি না প্যান্ডেল বাইরে মানুষ চলে গেছে অনেক লোক আল্লাহ এই পোলাপান গুলো নবীর আশিক হিসেবে কবুল করেন আমিন হন ভাইয়ের আমার সবাই আখেরি মোনাজাত করলে কি খারাপ লাগবো ঘুম তো প্রতিদিনই ঘুমান আমি গত পরশু দিন একটা ঘটনা কয়ে লাই আমার মুরিদ আমার গ্রামের এক তার নাম আবুল খায়ের হঠাৎ করে শুনলাম তার আব্বা মারা গেছে তার আব্বা আজ থেকে দুই তিন বছর আগে আমার বলছিল ভাই যান আমার ফুটটা আপনার হাতে দিয়া যায় মরিদ করে দিয়া যায় আমি যদি ভাই মারা যাই তাহলে জানা জানা আপনি করায় আমি বলছি না এত বড় দায়িত্ব নিতাম না আমি দোয়া করি আল্লাহ আমারে দীর্ঘ হায়াত দান করুন ভাগ্যক্রমে লোকটা গত পরশু দিন দুনিয়া থেকে চলে গেছে দেড় বছর পর দুই বছর প্রায় দুই তিন বছর পর হয়ে গেছে অসুতের পরে দেখেন আমার প্রতিদিন দিনে মাহিনে থাকে
যেই দিন মারা গেছে পুরা 30 দিনের ভিতরে শুধু ওই দিনই আমার দিনে মাহফিল নাই লোকটার ওসিয়তের ভালোবাসার আর আমি যে এটা মনে মনে গ্রহণ কইরা রাখছি যে যদি আমি আগে মরে গেলে তো শেষই আমি নিজে লাশটারে গোসল দিছি আমি কাফন করাইছি আমি নিজে জানাজার ইমামতি করছি আমি কবরে মাটি দিছি যুবক ভাইরা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই কবরটা যখন দিলাম বাসগুলা ফাঁক দিয়ে আমি চাই আরিছি তার পাই মুখটা একটু খুলে পশ্চিম দিকে ঘুরাই দিয়ে রাখছি আমরা তো তালকিন দেওয়া আজান দেওয়া মাটি দেওয়া দোয়া করা সবই তো আমরা পালন করি তার ছেলেগুলা ছায়া দেখলাম এমনি এমনি চোখটা বাইর করে ফাঁক দিয়ে দিয়ে এইভাবে চাইতেছে বাপের শেষ দেখা দেখতেছে আমি ভাবলাম সব যাইব গা এক কবরটার ভিতরে আমার নবীর প্রেমে যদি পাগল হইয়া লোকটা যায় যেখানে কেউ নাই সেখানে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই ওই নবীর কথাই আমি আপনাদেরকে বলতেছি যার প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা রাখলে কবরে কেউ নাই আমার নবী আপনার আপন হয়ে যাবে এমন একটা বিষয় আনসারী শেষ সাইতে আমায় দিছে নবীর শান আমার নবীর শ্রেষ্ঠ মর্যাদা পবিত্র মেরাজ জোরে বলেন ঠিক না ঠিক ভাইরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কোন ওঠা বসা কথা বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এমন একটা ঘটনা সুমহান রব সুবহান শব্দ লাগাইয়া দিলেন আল্লাযি যিনি আসরা গমন করিয়েছেন বি আব্দিহি বা মানে জিব্রাইল আব্দুন মানে আমার নবী মানে বলো আল্লাহর দিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর দিকে সায়ের করালেন গমন করালেন দিনের বেলা করাইলাম লাইলাম রাতের কি অধিকাংশ সময় কোথায় থেকে কই মিনাল মসজিদুল হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদ আকসা পর্যন্ত কেন মেরাজ করাইছেন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে এই জন্য মেরাজ করাইছেন আল্লাহর যত কুদরত আছে সব দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজ করাইছেন এ যুবকের দল অনেক পয়গম্বর আমার আল্লাহকে দেখতে চেয়েছেন আল্লাহ দেখা দেয় নাই আর আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে মেরাজ কেন করাইলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তাফসীর করছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন থেকে ক্রয় করেছেন আমওয়ালাহুম মুমিনের আনফুস আমওয়ালাহুম মুমিনের সম্পদ আনফুসাহুম মুমিনের জান আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম মুমিনের জান আল্লাহ ক্রয় করেছেন এখন আমি শান খোলা বলবো হ্যাঁ যুবকের দল জানের মালিককে আল্লাহ এই আওয়াজে মানি না জানের মালিককে মালের মালিককে তাহলে আল্লাহ নিজেই বানাইলো মানুষের জান আল্লাহ নিজেই বলে আমি কিনে নিলাম আল্লাহ নিজেই দিল মাল আল্লাহ নিজেই বলে আমি কিনে নিলাম এটা হলো বান্দার প্রতি আমার আল্লাহর একটা প্রেমের বাহানা কারণ বান্দা হলো আমার আল্লাহর রহস্য কথা বলেন ঠিক কিনা বান্দা আল্লাহ রহস্য রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন আল্লাহ যে নবীর মিরাজ করেছেন অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করেছেন আল্লাহ যে ওয়াদা করেছেন আমি আল্লাহ মুমিনের জান কিনলাম মুমিনের মাল কিনলাম কিসের বিনিময়ে বাইবি আন্নাহুমুল জান্নাহ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনের জান ও মাল কিনলাম ও আল্লাহ তুমি বানাইলা তুমি আমার কিনলা গো জান্নাতের বিনিময়ে তুমি মুমিনের জান কিনলা মাল কিনলা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মেরাজের কারণ বলতে গিয়ে তিনি বললেন আমার নবীর রবের দিদারের দিকে নিয়ে গেছেন এই জন্য আল্লাহ মুমিনের জান এবং মাল যে কিনলেন জান্নাতের বিনিময়ে এই জান্নাতটা যে কত সুন্দর এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ মেরাজে নিয়ে আমার নবীর জান্নাতটাও দেখিয়ে দিয়েছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে মিরাজে নিবেন আল্লাহ ডাক দিয়ে কাজ ইব্রাহিম আমার বন্ধু নবীর পোশাক গুলো সাজরা তুমি আকিন নামক গাছের মাঝে একটা আমার নবীর পোশাক মোবারক গুলো রয়েছে এই পোশাক গুলো নাও আমার বন্ধুরে দোলার মতো সাজাই আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পোশাক মোবারক এই পোশাক কিন্তু আমার আল্লাহ ঢাকার সানমন টেইলার দিয়ে বানাই নাই এই পোশাকগুলো দুনিয়ার কোন টেইলার দিয়ে বানানো হয় নাই এই পোশাকগুলো আমার আল্লাহ নিজে বানাইছেন নিজে বানাইছেন নিজে বলায় প্রস্তুত করেছেন বন্ধুর গায়ে কোন প্রকারের পোশাকটা পরলে বন্ধুরে মানাবে আমি গাড়ি থেকে নামার সময় ড্রেস কিনতে যা ছিল না হঠাৎ করে আমি ড্রেসটা গায়ে লাগাইলাম আমি মনে মনে ভাবলাম যে এটা লাগাইলে আমাকে সুন্দর দেখা যাবে কিন্তু আমার আমি একটা মাহফিলের মধ্যে আসবো নবীর প্রেমের বাগানে আসব আসতে যাই আমি একটা জামা চয়েস করলাম আল্লাহ আমার নবীর দুনিয়া থেকে মহান রবের দিদারে নিবে দুনিয়ার কোন জামা কাপড় ব্যবহার করার নাই আল্লাহ রাব্বুল আলামিন কোন বললে পায়া কোন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর জামা মোবারক বলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় প্রস্তুত করা হয়েছে কোন জামাটা পরলে ভালো লাগবে না জানে আমার রবির জামা মোবারকের রংগুলো কেমন ছিল ও যুবক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জামা মোবারকগুলো যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম হাতে নিবেন ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি গিয়ে দেখলাম আমার আল্লাহর হাবিবের জামা মোবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা গুইরা গুইরা আমার নবীর সম্মানে সালাত ও সালাম জানাইতাছি এই আওয়াজে মানি না জোরে কেন সুবহানাল্লাহ এ মোল্লার গোষ্ঠী এই শুনো নবী দুনিয়াতে আরাম করছেন আমার নবী দুনিয়ার জমিনে আছেন আমরা কত ভাগ্যবান আমরা এই জমিনে দুরূদ শরীফ বললে অনেকে ফতোয়া লাগায় আর আমার নবীর পোশাক মুবারক সেখানে ওখানেই ফেরেশতারা কি করছে আমার নবীর পোশাক মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা সালাম দিতেছে কি দিতেছে সালাম সালাম জিব্রাইল সালাম জামা মুবারক গুলা ধরলেন 70,000 ফেরেশতা ডাক দিয়া কয় এ জিব্রাইল এই জামা মুবারক গুলা কোথায় নিয়ে যান আমরা কোনদিন নবীরে দেখি নাই নবীর জামা মুবারক দেখা দেখে নবী দেখার স্বাদ মিটাইতেছে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ঠিক কিনা কি উপমা দিব আমি নবীর শোনে কি উপমা দিব আমি নবীর শোনে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ও জিব্রাইল এই জামা মুবারক তুমি কোথায় লইয়া যাও এই জামা মুবারক দেখা দেখা নবীর দেখার সাহস মিটাইতাছি জিব্রাইল আলাইহিস সালাম বলে চিন্তা কইরো না যেই জামা মুবারক দেখা দেখা তোমরা তাওয়াফ করো দরুদ সালাম করো আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি শিগগিরই এই জামার মালিককে জামা পরাইয়া তোমাদের মাঝে হাজির করবে আর জোরে কোন আল্লাহু আকবার
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল জামা মুবারক নিয়ে যাবে কিন্তু তোমার হাতের মধ্যে 70,000 নূরের লাইট নিয়ে যাবে কয় হাজার বললাম 70,000 আর বলেন কয় হাজার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে আল্লাহ নবীর কাছে তো আমি অনেকবার গেলাম কোনদিন তো লাইটের প্রয়োজন হয় নাই নবীর মেরাজকে দিনে না রাইতে সুবহানাল্লাহ কোন টাকা লাইলা আমি রাতের বেলায় আল্লাহ গো বন্ধুর কাছে গেলে তো কোনদিন লাইট নিয়ে যেতে হয় নাই আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমি কেন বলছি লাইট নিতে সময় হলে বুঝবা এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক গুলো নিয়ে আমার নবীর কাছে আসলেন বোরাক লইয়া আয়েশা দেখতেছেন আমার নবীজি ঘুমাইতাছে সুবহানাল্লাহ আমি আপনি ঘুমাইলে উযু ভাঙা যায় আমার নবী ঘুমালে উযু ভাঙে না আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না নাই বন্ধুরে আমার আমি নীরবে নীরবে লম্বা আলোচনা গুছায় গুছায় বলবো যদি সময় দেন পাগলামি করবেন না আমার নবী অনেক খুশি হবে যে নবীর মজলিসে ধৈর্য থাকবে ওই মজলিসের মানুষগুলোর প্রতি আমার নবী রাজি হয়ে যেতে পারে এরপরে জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলো কমন কথা এই তরুণ প্রজন্মের জন্য দরকার এই কিশোর বয়সের পোলাপান গোলাম মেরাজের ঘটনা জানে না এদেরকে জানাইতে হবে ইসলামের মেসেজগুলো তাদেরকে জানাইতে হবে জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক নিয়ে নবীর কাছে আসলেন আল্লাহু আকবার বলবেন না আয়েশা থেকে আমার নবী ঘুমায় নাকি সজাগ আমার নবী ঘুমে ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডান দিকে যায় আমার নবীর বাম দিকে যায় কিন্তু আমার নবীর ডাক দেয় না ডাক দিলে যদি আমার নবী কষ্ট পায় রে কি আমার শান খোলার বাবারা ও আমার সোনার গাটের বন্ধুরা এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয় না আল্লাহর ডাক দিয়া কে আল্লাহ ও শান খোলার বাবা গভীর রজনীতে কণ্ঠটারে উজাড় করে দিয়ে বলো আল্লাহ দিলটা নরম করে বলো আল্লাহ আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু ঘুমাই কেমনে ডাক দিমু যাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায় ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায় সেই রশিতে বড় সবাই দরুদ সাল্লে আলা জরি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে আমার বুড়ি ও বাবা এত গভীর জুড়িতে ধৈর্য কেমনে কুলাই আমার নবীর জিব্বা ওই জিব্রাইলের জিব্বাটা আমার নবীর কদম মুবারকে লাগাইয়া দিল আমার নবীর টের পায় উল্টা কয় জিব্রাইল আপনার কদম আমার কদমে আপনার জিব্বাটা কেন লাগাইলেন জিব্রাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে এই জামা মুবারক এখান থেকে না দরকার মেরাজের ঘটনা সূত্রপাত হবে না আমার এই কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনাগুলো জানার দরকার আছে এরা তো এই ঘটনার সাথে পরিচিত না আমরা একটু বয়স যারা হয়েছে তারা হয়তো বুঝি এই প্রজন্মকে ইতিহাস জানা হবে আমার নবীকে আল্লাহ দাওয়াত করছে আল্লাহ সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ দেখা দিবেন নবীকে নিয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই যে পোলাপান ফ্লেভার পেয়ে যাবে এখন আমার নবী কত দামি নবী আসমানু হি পর সব নবী রহ গয়ে আরশে আজম পে পৌঁছা মারা নবী সবসে আওলা মারা নবী জুরে কোন না ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের জিব্বাটা নবীর কদম মুবারকে লাগাইয়া দিল নবী আমার ডাক দিয়ে জিব্রাইল আপনার জিব্বা কেন মুআল্লিমুল মালাইকা আপনি কেন আমার কদমে জিব্বা মুবারক দিক লাগাইলেন জিব্বাটা লাগাইলেন জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো আল্লাহ জামা মুবারক দিয়েছে এই জামার মধ্যে পাগড়ি মুবারক হইছে পাগড়ি আছে না নাই এই জামা মুবারক দিয়া আপনাকে সুন্দর করে সাজাইয়া আল্লাহ সান্নিধ্যে নেওয়ার জন্য এই কথা শোনার পরে আমার নবী আনন্দ না হইয়া
দুইটা চোখের পানি ফালায় কান্না শুরু করলেন নবী গো কত নবী আল্লাহর দেখার জন্য পাগল আর আল্লাহ আপনারে দেখা দিতে চাইলো আপনি কেন চোখের পানি ফালায় কান্না শুরু করলেন নবী আমার ডাক দিয়া কয় ও জিবরাইল আমি তো কালিমুল্লাহ নই আমি তো রাসূলুল্লাহ নই আমি নবী হইলাম হাবিবুল্লাহ আমি যদি আল্লাহর দিদারে চলে যাব আমার জমিনের গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব দেখছেন নি আলামতটা আমার নবী উম্মতকে একটা সেকেন্ড আল্লাহ আল্লাহ আমার নবী কয় ও জিবরাইল আমি যদি চইলা যাই আমার উম্মত আমি কোথায় রেখে যাইব আল্লাহ ডাক দিক জিবরাইল আমার বন্ধু নবীর বলে দেয় আমার বন্ধু যেন উম্মতের জন্য কোনো চিন্তা না করি আমার বন্ধুরে আমি যতদিন আমার দিদারে রাখব ততদিন পর্যন্ত আমার উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না আতাবাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের শুভ সংবাদ শুনলেন আমার নবী একটা মুচকি হাসি দিলেন নবীর দুইটা দন্ত মুবারক থেকে নূরের একটা ঝিলি দুইটা দন্ত মুবারক থেকে নূরের একটা ঝিলিক মারছে ওই রাতের বেলা যখন নূরানি ঝিলিক মারছে জিব্রাইলের সত্যি হাজার লাইট থর থর করে কাঁপা শুরু হইছে আল্লাহ কইছিল জিব্রাইল এখন বুঝবানার সময় হলে বুঝবা ও জিব্রাইল জিব্রাইল যখন কইছে নবী গো আল্লাহ বলছে আপনার উম্মত নিয়ে টেনশন করা লাগবে না নবী আনন্দে একটা মুস্কি হাসি দিল নবী তো এমন নবী উম্মতের দুঃখে নবী দুঃখী উম্মতের সুখে নবী সুখী যিনি একটা সেকেন্ডের জন্য তোমারে বলে না আমারে বলে না নবী যখন হাসি দিছে নবীর মুস্কি হাসির ফাঁক দিয়া দুইটা নূরের জ্যোতি বাইর হইছে ওই জিব্রাইলের সত্তর হাজার লাট ফাঁক করকে একা শুরু হয়েছে আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আজকে যদি তুমি সত্তর হাজার লাট না নিয়ে যাই বড়ই পাতার গরম জ্বলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা নবী সারা উপায় আছে আপনারা যে হাজার হাজার লোক বই আছেন মনে করেন আমি খুব আনন্দিত না একটা দিন চলে জমানে তাহিরি জীবন থেকে একটা দিন শেষ আপনার সাথে বহু ওলামায়ে কেরাম চলে গেছে না অনেকে আমরা যে মাটির বইয়ে ওয়া শুনছি অনেকগুলো আকাবের এখন কবরে শুয়ে রয়েছে কণ্ঠওয়ালা বহু বক্তা দেখছে আমরা খুব ভয় লাগে এর চাইতে হাজার হাজার লোক পাগলের মতো ছিল ওই বক্তাদের অসংখ্য মানুষ সারারাত বৈশা বৈশা এই বক্তাগুলো এখন চলে গেছে একদিন তো আমিও চলে যাব এই ভক্ত কোথায় থাকবে এই যুবক ভাইয়ের আমার যেই কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে রসুল ছাড়া মৃত্যু হয়ে গেলে উপায় থাকবে না কথা বলেন ঠিক না বেঠিক পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে আথর গোলাপ আথর গোলাপ আথর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে নবী আমার জামা মুবারকটা গায়ে লাগাইল যতই ওয়াজ করি চোখের মধ্যে কবরটা শুধু বাসে এই জন্য যুবক কবরটা আমার চোখে বাসে চলে গেলে তিন দিন তাহিরি মারা গেলে এই মুহূর্তে মারা গেলে তিন দিন ফেসবুকটা ঢুকা যাবে না তাহিরি মৃত্যু সংবাদে ফেসবুক ছায়া যাবে চতুর্থ দিনের মাথায় ফেসবুক ঠান্ডা হয়ে যাবে এই পৃথিবীর কেউ কাহার আপন না রে বাবা শুধুমাত্র তুমি তোমার আমার সাথে বসে আছে আলী মোল্লা প্রিন্সিপাল হুজুর আমার পাশে বসে আছে হুজুর আমার সঙ্গে বসে আছে হুজুর কিন্তু এই লোকগুলার মধ্যে কে আগে মারা যাইব জানি না কার প্রতি আমার নবী রাজি হয়েছে এইটাও তো
الله أكبر খবরটা বড় ডেঞ্জারাস নবী মেরাজে গেল উম্মতের লাগে যে কি আনছে শুনেন কোয়া যায় নবী আমার জামা মুবারকটা লাগাইয়া রওনা দিছে হঠাৎ করে দেখতেছে একটা কবর এই কবরটা হলো মুসা নবীর কবর জিব্রাইল কো নবী গো দেখেন না রওজাতে মুসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে একান থেকে খবর পাওয়া গেল আমার নবী মনবিগণ কি রওজা মুবারকে জিন্দানা মরা আর জোরে কন্যা জিন্দানা মরা এখন আমার প্রশ্ন হলো আমি একটু গবেষণামূলক কথা বলি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর হুজুর এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কোন নবীর রওজার বরাবর দিয়ে আমার নবীর নেই নাই মুসা নবীর রওজা মুবারকের বরাবর কেন নিল কথাই তো কথার বাইরা যায় লম্বা হয়ে গেলে মাইন করেন না কথাই তো কথা বাইরা যায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর জর্ডানে নবী ওই কত জায়গায় ফিলিস্তিনে নবী কত জায়গাতে নবী ইরানের ইরাকে নবী আরবে নবী অন্য কোন নবীর রওজা দিয়ে আমার নবীর মেরাজের রুটম্যাপ বানাই নাই আমি যেখানে আইছি আসার সময় একটা রোড ম্যাপ আছে না নাই নামটা কি গোরার নামটা দেওয়ন্দি রুট আমি এখানে আসব একটা রুট ম্যাপ আমি সিলেক্ট করেছি এই রুট ম্যাপ দিয়ে আমি আসব আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবীরে আল্লাহর দিদারে নিবে একটা রুট ম্যাপ বানাইছে এই রুট ম্যাপ দিয়ে আমার নবী আসবে সব রুট সাজে সাজ সাজে সাজ ওই আসমানে কি দে সাজে সাজে র ওই দেখো কে এলো রে সুবহানাল্লাহ কইছেন না আসমানে সাজে সাজে র ওই দেখো কে এলো রে আল্লাহু আকবার হাই রে অন্য কোন নবীর বরাবর দা নবীর রুট ম্যাপটা বানাই নাই মুসা নবী রওজার বরাবর দিয়া কেন রুট ম্যাপটা বানাইলো ওয়াস্তিকা গবেষণার দিকে আমি খুঁজে পেয়ে গেলাম মুসা নবীর বরাবর দিয়া আমার ঈমান সাক্ষী দেয় আমার বিবেক সাক্ষী দেয় আমার দলিল সাক্ষী দেয় মুসা নবীর বরাবর দিয়া রুট ম্যাপটা বানাইছে এই জন্য মুসা নবী তুর পাহাড়ে গিয়া বলছিল রব্বি আরনি তুমি দেখা দাও আল্লাহ বলছে লান তারানি নুফি তাকিদ বলান তার ফিল মুস্তাকবিল মারো কখনোই তুমি আমার দেখতে পারবে না কখনোই তুমি আমার দেখতে পারবে না মুসা নবী ওই মুসা নবীর আল্লাহ বলছে কখনোই তুমি আমার দেখতে পারবে না আমার আল্লাহ মুসা নবীর রওজা দিয়া নবীর রূপ মেপটা বানাইয়া বুঝাইয়া দিছে এ মুসা তাকায়া দেখ হাবিবুল্লাহ কারে কয় কালিমুল্লাহ কারে কয় আল্লাহু আকবার বলে মুসা নবী কি রওজাতে জিন্দা না মরা জিন্দা আর জোরে এই জন্য আমার বড় কষ্ট লাগে যারা বলে আমার নবী নাকি রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে রইছে আপনারা বলেন আমার নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা এখন আল্লাহ বলছে মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা সুবহানাল্লাহ বুঝেন না আমার নবীকে মাসজিদ আকসায় নিয়ে গেল ওই জায়গার মধ্যে যাই নবী দুই রাকাত নামাজ পড়াইছে জোরে কোন কয় রাকাত এই আওয়াজে মানি না জোরে কোন কয় রাকাত দুই রাকাত নামাজের ইমামকে আমাদের রাসূলুল্লাহ না দুই রাকাত নামাজের ইমামকে আমার নবী ওই মসজিদের মুসল্লি হলো সব নবীগণ আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায়া গেছে মুক্তাদি হইয়া দাঁড়ানোর ভিতরে ওই নবীদের কাতারে মুসা নবী আছে না নাই আর আজরে কোন আছে না নাই বাস এবার মসজিদে আকসা থেকে নামাজ পড়িরা আমার নবী প্রথম আকাশে গেছে দ্বিতীয় আকাশে গেছে তৃতীয় আকাশে গেছে সাতটা আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমানকে সাতটা স্তরে বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা এই প্রথম আকাশে আমার নবী যখন মেরাজে গেল আদম নবীর সঙ্গে দেখা হলো এমন ভাবে এক একজন নবীর সঙ্গে দেখা হতে হতে পয়সা
চার আসমানের এক আসমানে মূসা নবীর সঙ্গে দেখা হলো এখন আপনারা আমার সঙ্গে ওয়াদা দেন নবী যাওয়ার সময় মূসা নবীকে দেখতে গেছে রওজায় মসজিদে আকসা যায়া দেখে মসজিদের ভিতরে আসমানে যায়া দেখে মূসা নবী আসমানে এখন আমি আপনাদের শান্তকলা বাসীর কাছে প্রশ্ন করি মূসা নবী কি তিনজন না একজন এই ওয়াজ বুঝতেছেন না তিনজন না একজন একজন মূসা নবী রওজার ভিতরে এই মূসা নবী মসজিদ আকসার ভিতরে মুসল্লি এই মূসা নবী আবার আসমানের উপরে মূসা নবী হলো তে একজন কিন্তু আমার আল্লাহ একই সময়ে তিন জায়গায় আমার নবীর লঙ্গে মোলাকাত করাইছে তার মানে বোঝা গেল মূসা নবীর একই টাইমে তিন জায়গায় সমান তালে থাইকা নবীর সঙ্গে দেখা দিতে পারে আমার নবী জি থাকার ক্ষমতা আছে না নাই আর জোরে কন্যা আছে না আছে এরপর আমার নবী গেলেন যাইতে যাইতে সাত আসমান পাড়ি দিল অনেক ওয়েলকাম ওয়েল ডান গেলেন আমার নবী গেলেন সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল আগে সালাম ডাক দিয়ে কই জানেন নি এই এই বাদাম ডিবিটে শেষ করছি নি এই ফুলাটা আইকেটে বেসে আর মানুষটা কি ইমেল নষ্ট করে যাক শেষ হলে ব্যবসাটা চাঙ্গা হইছে বাহ বাহ পাগলা বাহ কিতা গো এই লাল এই লাল কই যাও এক নম্বর যাও তোমরাও বুঝো না ওয়াজে লাইন বুঝো না তোমরা আমি আসলে বুঝতাছি না বেশি রাত রুকে বেশি হইছে ওয়াজকে শেষটা শুরু জিব্রাইলের শেষ নবীর শুরু জিব্রাইলের এখন জিব্রাইল স্যার একটা কন্ত দেখি আমারে আনসারি সাহেব যখন দাওয়াত করছিল প্রথম বছর একদম প্রথম বছর আমার আগ্রহ আনছিল নি ওর আগ্রহ আইন না মাহফিলটা কইছিল এখানে ছিল না তোরা কি এখানে ছিল না আর তো সামনে ছিল নাগা বড় করছিল হ আগে ওই দিক দিয়ে নামতাম এখন তো পিছন দিকে ঘুরাই সালা কি করে মানুষ না দেখে ঠিক না বেশি এরকম না সালা কি ঘুরাই এরপরে আফসোস সবুজ আছেন তো ইনশাআল্লাহ আরেকটু তাহের আমরা একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ আমারে যদি কেউ মাধবপুর থেকে আনতে যায় শানকলাতে আসবো এখন দেওয়ন্দির মুর দিয়ে আমরা ঢুকি পুলিশ যে দাঁড়াই থাকে আইল্যান্ড টাইল্যান্ড আছে এখানে এখানে আয়সা যদি আনসারির সাহেব আমারে বলে তাহির সাহেব শানকলা মাহফিল ঠিক আছে আপনি যান আমার পক্ষে যাওয়া সম্ভব না বাজার টাফা দিলে আমার হোতাইলে আচ্ছা আপনারা কি বলেন আমি কি আসতাম মাহফিলে কথা বলেন ওয়াজটা বোঝে নাই আমারে আগে আনতে গেছেন মাহফিলে অর্ধেক রাস্তা আইসা আপনি বলতেছেন আপনার বাড়ির মাহফিল আপনার দায়িত্ব আমাকে আনা আপনি আবার বলতেছেন তাই বিশাল দেওন্দির মুরফুনতে আমার সীমানা আমি সামনে গেলে আমার বাজারে গেলে হতে গেলে ময়রা আবার ওয়াজ করুন কেমনে তুই আজের কথা নিয়েছিস আচ্ছা দা বন্ধ করো ওয়াজ লাইন লড়াইস না পাগলা আমি একটা লাইনের মধ্যে আছি আমি একটা একটা আমার একটা বিবেক আমার একটা নিশান আছে নিশান মনে চলতেছে কথা কর ঠিক না বেটি হ্যাঁ তাকে মরে বলে আওয়াজ করতাম তুই যে আজারে দম লাগাই দিছিস না বন্ধে আচ্ছা বল পারবে হ্যাঁ তুমি পারবা তুমি পারবা পাগলা দি গরম পাগলা দি বুঝছি আমি অসুবিধা কিছু পয়সা সুযোগ দন লাগে একটু বিরতি দন লাগে ঠেলে ওয়াজ করলে হ্যাঁ চলবো কই জানি গেছিলাম আমার আগ বয় আনতে গেছে অর্ধেক রাস্তা আওয়ার পরে ওই যে বাদাম ডাবন বাড়ি শেষ নি বুঝতাম না কাছে এই বুঝতাম নি রে এই পাগলা আর কটা আছে রে কটা আছে রে তুই যাওয়ার সময় দেখা করিস এটি দাম লয়ে যাইস তুমি বসো বসো তুমি এটি দাম লয়ে যাই আমার কাছ থেকে যাও এগুলো একটু প্রবলেম আছে কি ওই মানুষের মুভমেন্ট লড়ে আমারও তো চোখটা যায় সেদিকে তো আমার যদি অর্ধেক রাস্তা না যদি আনসারি শেখ কয় সামনে যান শানকলা বাজারের মধ্যে সমস্যা আছে আপনি মাহফিল করেন আমার পক্ষে যাওয়া সম্ভব না আমাকে আমার আমিও যদি যাই তাহলে আমার বাইরে হইতে রইব তখন আমি কি মাহফিলের আমু ডরে হবে জানা জিব্রাইল সাল্লাম নবীর কাছে আয়েশা কইছে নবী গো আল্লাহ ফাড়াইছে আপনি রে রবের দিদারে নেওয়ার লাগিয়া এখন জিব্রাইল সাল্লাম অর্ধেক মানে অর্ধেক না জিব্রাইলের সীমানা অর্ধেক তো আমি তো সীমানার অর্ধেক করার অধিকার আমার নাই কি সীমানা এটা তো মেরাজ মানে তো গোপন কথা কন ঠিক না বেঠে তো যাই আসি তাদের মুনতাহা ওই জিব্রাইল সাল্লামের শেষ বড়া
যায়া কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না গেলে কি হইব কো আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা শেষ হয়ে যাবে জিবরাইল ইসলামের একটা ডানা কত বড় জানেন নি একটা ডানা যদি বিছায়া দেয় পৃথিবীটা গালিচা হয়ে যাবে সুবহানাল্লাহ একবারে গালিচা হয়ে যাবে এত বড় এরকম ভাবে 600 ডানা ছিল কয় শত 600 ডানা নিয়ে আমার নবীর কাছে 24000 বার আসছে সুবহানাল্লাহ কয়বার আসছে 24000 বার এবার জিবরাইল সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি একটু সামনে যাই তোইলে আমি আল্লাহর নূরে তাজাল্লিতে আমার 600 ডানা শেষ হয়ে যাব হিসাবে তো আমার নবী বলার দরকার ছিল এরকম জিবরাইল তুমি তো আমার ঘর থেকে তুই লানিলা আর এদিকে তাকাও তুমি দি আমারে ঘর থেকে তুই লানলা মহান রবের দিদারে নিবা এখন তুমি আইসা মাসখানে বলতেছো তুমি গেলে তোমার পাখাগুলা জ্বলে যাইব তাইলে আমি যাব কেমনে হিসাবে তো নবী এই আনসারটা দিত নবী এই আনসারটা না দিয়া নবীর সম্মানের পাওয়ার কত আমার নবী জিবরাইলকে বুঝাই দিয়েছে ওয়াল্লাহু আসিমহু জিবরাইল খাদিদ ওয়াল বরাকু মারকাবাহু মিরাজ ওয়া সাফারু সিদরাতুল মুনতাহা দুরুদ তাজের মধ্যে আছে কোথায় আছে দুরুদ তাজের মধ্যে আছে না আমরা কাঁদ দিয়ে বলতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিন ওয়া সাহাবিত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আ'লাম দাখিল বালাই ওয়াল আরাম ওয়াল নাবা হ্যাঁ পড়তাম না এইভাবে পড়তাম বাবারে আমার কিন্তু আমার নবী জিবরাইল এই কথা না দিয়ে কয় ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি নবী যাইতাছি সুবহানাল্লাহ ইয়া জিবরাইল আমি নবী যাইতেছি তোমার কোনো তোমার কোনো কিছু চাওয়ার আছে নি আল্লাহর কাছ থেকে আমি নিয়ে আসতাম জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমারে যদি বলতো যে কি আনতাম আমরা কইলাম না জান্নাতের টিকিটটা লইয়ে যাবেন যেন ডাইরেক্ট জান্নাতের ঢুকতাম বাড়ি কথা ঠিক না বাহ সব করে বসো 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 সবই বসো 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 আচ্ছা দেখ অসুবিধা তোমার কথা ঠিক আছে তো রসুল ডাকছে কি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা ঠিক আছে আমি মহান রবের দিদারে যাচ্ছি তুমি আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে কিনা জোরে কর না সুবহানাল্লাহ কানা গেলে কেন আর বড় করে কানা আল্লাহু আকবার কিন্তু জিবরাইল সাল্লাম কি কইছে জানেন জিবরাইল সাল্লাম বলেন সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কিছু চাই না আমি চাই শুধুমাত্র আপনি আল্লাহকে বলবেন যে আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা যদি আলী শুধু এই অনুমতিটা দেয় তাহলে চলবে এখন প্রশ্ন হলো জিবরাইল আপনি আপনার ডানাগুলো শুধুমাত্র পলসিতে বিছাইতে চাইলেন কেন জিবরাইল সালামের উত্তর হলো এটাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মার নবী জি আমি আপনার কাছে অনেকবার গিয়েছি আদম সফিউল্লাহ থেকে অনেক নবীর কাছে আমি 100 বার 200 বার 500 বার এসেছি কিন্তু সব নবীর আমলে উম্মত ছিল সব নবীরাই উম্মত ছিল সব নবীদের উম্মত ছিল কিন্তু কোন নবীকে উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই আপনি গায়ের মধ্যে পাথর পাথর লেগেছে আপনি উম্মতের জন্য কেঁদেছেন আপনি হিজরতের সময় উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আয়েশা উম্মতের জন্য কেঁদেছেন মহান রবের দিদার আসতে যাইও উম্মতের জন্য কেঁদেছেন পাথরের আঘাত খাই নবী উম্মতের জন্য কেঁদেছেন হাশরের ময়দানে আপনি নবী উম্মতের জন্য কাঁদবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুদজন হিয়া আলা সিরাতিল উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতে চাই একমাত্র আপনার উম্মতের জন্য আমি যেন আমার যথাসাধ্য বীজদের মতন তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতে পারি এরপরে আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রফরফ পাঠাইছে জিবরাইল শেষ আমার নবী শুরু আমার নবী এখানে রফরফের মধ্যে ওইটা 70,000 নূরের পর্দাও অতিক্রম করলো নূরে খোদা নূরের জগতে নূর নবীকে রুট ম্যাপ বানিয়ে নিতেছে 70,000 ফেরেশতা 70,000 পর্দা অতিক্রম করলো একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছরের রাস্তা এই রাস্তা দিয়ে অতিক্রম কইরা যায় 70,000 পর্দার ভিতরের লাস্টের যে পর্দা
পর্দাটা ওই পর্দার কাছে যাওয়ার পরে আমার নবীজি হযরতে আবু বকরের কণ্ঠ শুনতে পেরেছে আবু বকর সিদ্দিক হলো দুনিয়ায় আওয়াজ শোনা যায় যেখানে জিব্রাইল যাইতে পারে না ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠে বলতেছে কি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না রাব্বাকা ইউসাল্লি ওই আবু বকরের কণ্ঠ দিয়ে বলতেছে নবী গো আপনি পর্দার এই পারে থামুন আপনার রব পর্দার ওই পারে আপনি নবীর সাংবাদ বয়ান করতেছে আপনারা জবান খুলে বলেন আবু বকরের দাম কি কম না বেশি নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী ভালো হবে সে শুইল পাশে ভালো হবে সে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা আচ্ছা ভাই আগামীতে লাইট লাগাবেন এমনি ওই মানুষের চেহারার উপরে হ্যাঁ ওই লম্বা টিউবলাইট কি লাগাবেন এগুলো অন্ধকারে পড়ছে তো লম্বা টিউবলাইট না হইলে এইগুলো মাঝে মাঝে পাবলিকের দিকে একটা একটা দিবেন এই কোনা দিয়ে মারবেন কোনা দিয়ে তাহলে চেহারাটা দেখা যাবে তাই একটা কাজ করে আমার সাথে বলেন না 70,000 নূরের পর্দার ভিতরে কার কণ্ঠের আবার শোনা যায় এই কথা কেন কার কণ্ঠ আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে রোজা মুবারকের জায়গা পাইছে এটা কি টাকার জোরে নাকি মহব্বতের জোরে আর বলেন কার জোরে কিসের জোরে তাহলে আমার সাথে পড়লে কোনো অসুবিধা নেই কর না নবীর প্রিয় সাহাবী আওয়াজ বাড়ছে বাচ্চু ভাই আওয়াজ বাড়ছে আহা নবীর প্রিয় সাহাবী কি ভালো বেশে ছুইল পাশে ভালো বেশে ছুইল পাশে যাইয়া দেখো মদিনায় মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হনা নবীর দিওয়ানা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা আসল কথা জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখেল নবীজি জালালুদ্দিন নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জালা তাহার মেটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জলক দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা ইয়া সুরে সুরে হবে হ্যাঁ বাবা জিরা ওই 70,000 নূরের পর্দার উপরে বলতেছে আবু বকরের কণ্ঠে কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা ইউসাল্লি ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু থামুন আপনার রব আপনার এই পারে আপনার সম্মান বয়ান করতেছে এখন প্রশ্ন হলো হুজুর আমরা তো শুনছি আবু বকর আমার নবী দুনিয়াতে আয়েশা বলছে মেরাজে গেছে আবু জাহিল্লা বলছে না মেরাজে যাইতে পারে না কোনো দিনও বাহন ছাড়া উপরে ওঠা যায় না
তুমি মেরাজ করো নাই আবু লাহাব যাও কয় মেরাজ করো নাই কিন্তু আমার নবী আবু বকর ওই আবু লাহাব আবু জাহিল না সিদ্দিক আকবরের কাছে গিয়া বলছিল শুনছনি তুমি যেই নবীর পিছনে ঘোরাফেরা করো সেই নবী নাকি আল্লাহর দিদারে গিয়েছে তুমি বলো এটা কিভাবে সম্ভব কয় নবী যে মেরাজ গেছে এটা কে বলছে কয় আমার নবীর জবান মোবারক তোমার নবীর জবান মোবারক কে বলছে তোমার নবী বলছে নবী নাকি মেরাজ গেছে আবু বকর সিদ্দিক বলে নবী বলছে কয় হ্যাঁ নবী বলছে কয় হ্যাঁ তোমরা বিশ্বাস করো না কয় না তোমরা বিশ্বাস করো না না নবী যদি বিল বইলে থাকে আমার নবী মেরাজ দিয়েছে আমি আবু বকর বিনা দলিলে বিশ্বাস করে গেলাম আমি বিনা দলিলে বিশ্বাস করলাম আমার নবী মেরাজ দিয়েছেন এবার এই কারণে মেরাজের কথাটা বিশ্বাস করার কারণে আমার নবী আবু বকর নামের পাশে সিদ্দিক টাইটেল দিয়েছে তো সেই আবু বকর কিভাবে মেরাজের সময় এত উপরে গিয়ে বলে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি থামুন আপনার রব আপনার সম্মান বর্ণনা করে এখন এটা সমাধান কিভাবে দিবেন আসল কিতাব থেকে রেফারেন্স দেই আমার যুবক ভাইরা আসলে আবু বকর সিদ্দিক সেখানে যায় নাই 70000 মুরের পর্দার ভিতরে 70000 মুরের পর্দার উপরে আমার আবু বকর সেখানে যায় নাই নবী সেখানে যাচ্ছেন অন্য কোন ফেরেশতার কণ্ঠ শুনলে আমার নবী বিচলিত হতে পারে এই জন্য আমার আল্লাহ 70000 মুরের পর্দার ওই পারের ওই পারের গেটের মধ্যে যে দারোয়ান আছে ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে কারণ আমার নবী আবু বকরের পছন্দ করেন আমার আল্লাহও আবু বকরের পছন্দ করে ফেলেছেন এই জন্য আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া ওই ফেরেশতার কণ্ঠ নকল করাইছে এই বার যখন 70000 মুরের পর্দা অতিক্রম করলেন আমার নবী এমন একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন যেই সুন্দর জায়গাটা পৃথিবীর কোন চোখ দেখে নাই যেই জায়গাটা পৃথিবীর কোন পা লাগে নাই আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে এই সুন্দর সিনারি বন্ধু আসবে যেমন আজকে আমার উস্তাদ আসবে আল্লামা আবুল কাসিম ফজলুল কুদুর আসবেন এত সুন্দর করে সাজাইছেন আর রাহমাতুল লিল আলামিন যাবে মহান নবীর দিদারে নূর নবী যাই আল্লাহু আকবার বলা যাবে না এরপরে আমার নবী এমন একটা সুন্দর জায়গায় গেল যে জায়গার মধ্যে পৃথিবীর কোন পা লাগে নাই পৃথিবীর কোন চোখ জায়গাটা দেখে নাই এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা দেখা আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না আমার আল্লাহকে বন্ধু গো তুমি আর আমি এত সুন্দর জায়গা পৃথিবীর কোন নবী দেখে নাই এত সুন্দর জায়গা পৃথিবীর কোন রাসূলে হাতে নাই শুধুমাত্র এই জায়গাটা আপনার জন্যই বানাইছি এত সুন্দর জায়গায় আমি আল্লাহর দিদারে আসে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন কেন আমি তাহিরি নবী নবী করি কেন আমি নবী নবী করি দেখছেননি আমার নবী দুঃখের বেলায় উম্মতরে বলে না সুখে করলে উম্মতরে বলে না আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখে কেন কান্দি জানোনি আমি তো এত সুন্দর জায়গা দেখছি কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই এই সুন্দর জায়গা দেখে আমার উম্মতের কথা মনে হইয়া গেছে এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দিছি আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সুন্দর জায়গায় নিয়েছে সেই জায়গার মধ্যে যাইয়াও আমার নবী উম্মতের জন্য কান্দিছেন এবার ডাক দিয়া বলে বন্ধু এবার কাঁদেন কেন কয় কথায় একটাই আমার উম্মত এরপরে তৃতীয় আর একটা জায়গায় নিয়ে গেল নবী আমার কান্দে জিজ্ঞেস করে নবীকে কান্দেন কেন কই একই কথা আমার উম্মত চতুর্থ আর একটা জায়গায় নিল নবী আমার কান্দতেছে নবী আপনি কান্দেন কেন কই একই কথা আমার উম্মত আমার উম্মতের আমি বলতে পারি না আমার উম্মতের আমি বলতে পারি না এত সুন্দর জায়গা আমি দেখতেছি আমার উম্মতের মিয়া দেখলে না জানি কত সুন্দর লাগতো উম্মতের মিয়া ঘুরলে না জানি কি সুন্দর লাগতো এরপরে আমার নবীর পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নিতে নিতে সবটা জায়গায় ঘুরাইয়া দেখাইছে এরপর আমার নবী উম্মতের জন্যই কান্দে এরপরে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোস মাইরা উঠেছে আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু এত উপরে আল্লাহ
আপনি নবী এখানে উম্মতের জন্য কাঁদতেছেন কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বলবো আপনি আমার শুধুমাত্র বলেন আপনি কি চান আমার নবীকে রাব্বি হাবলিয়া উম্মতি শুধুমাত্র আমার উম্মতকে আমারে দিয়া দাও শুধুমাত্র আমার উম্মতকে দিয়া দাও আমার উম্মতের পক্ষ থেকে সালামটা তুমি গ্রহণ করে নাও আল্লাহু আকবার বলবেন না আমার উম্মতের পক্ষ যখন সত্যটাকে অতিক্রম করলেন আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বন্ধু আমি আপনার উম্মতের লাস্ট পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম এই সত্যটা জায়গায় গুড়াইয়া গুড়াইয়া এত নামাজ পড়তে পারবে না আমার আল্লাহ কমাইলেন পাঁচ আছে ৪৫ এরপরে নবী বলছে আল্লাহ এত পারবে না কমাইছে পাঁচ থাকে ৪০ এরপরে আপনার উম্মতে পাঁচ ওয়াক্ত ফাটতো না এরপরে আমার নবীকে না আর যাইতেন না আমার লজ্জা লাগে কারণ জিব্রাইল তো জানে না আল্লাহ যখন নবীরে প্রথম বানাইছে কোন দোকান জামিয়ান আল্লাহ যখন ছিল গুপ্ত ভান্ডার আমার নবী যখন আল্লাহরে বানাইছে ইন্নাল্লাহ তাআলা খালাক ক্বাবলা শিয়াই নূরা নবীকা মিন নূরিহি যখন আল্লাহ নবীর প্রথম বানাইছে আমার আল্লাহর কুদরতি কদমে আমার নবী পাঁচটা সেজদা দিয়েছিল এই পাঁচটা সেজদারে আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়া দিছে আমার নবী কো মুসা যাব না হাকিকতে পাঁচ আল্লাহ রাজি আমি নবীও রাজি আর জোরে জোরে কর না আল্লাহু আকবার মানুষ কি সব বসে দিছে বহুদিন পরে এই সুন্দর এই শৃঙ্খলার মাহফিলে একটা পরিচ্ছন্নতা পেয়েছি ইনশাআল্লাহ মারহাবা এবার আসেন তুমি বলো নবীরে কয় জায়গায় ঘুরাইছে উপরে মানুষ কয় জায়গায় এমনি আওয়াজ নেই করার হেমনি আওয়াজ করে ভাড়াইলে আছে কয় জায়গা ফরজ কয় রাখা দশে আর তিনে কত এসারে কয় রাখা ১৩ আর সাইরে কত নবীরে ঘুরাইছে কয় জায়গা আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার যুবক ভাইর আমার এই যুবক ভাইরা নবীরে কয় জায়গায় ঘুরাইছেও কথা কেন কয় জায়গায় আল্লাহ ডাক দিয়ে হ্যাঁ বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ করবে যে সত্যটা জায়গায় এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় পৃথিবীর কোন নবীর কদম লাগে নাই যে এই জায়গায় পৃথিবীর কোন নবী দেখে নাই আপনার উম্মতের জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের এই সত্যটা জায়গা দেখাইয়া দেখাইয়া আমি তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব জোরে জোরে কে আল্লাহ আকবার হাইদারি
আমার নবী মেরাজের স্বপ্নে গেছেন বাস্তবে আর ওজরে কি ভাবে গেছে ثُمَّ دَنَا فَتَدَلَّى فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى আমার নবী যাইতে যাইতে কাছে আসেন বন্ধু আরো কাছে আসুন আরো কাছে যেতে যেতে দুনুকের দুইটা মাথার পাশাপাশি আমার নবী আমার আল্লাহর অতি নিকটে চলে গেলেন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মুবারক আমার কাঁধের মধ্যে রেখেছেন আর আমি আল্লাহর ওই হাত লাগার কারণে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি তাইলে প্রমাণ হয়ে যায় আমার নবী সর্ব শরীরে মেরাজে গিয়েছেন চোখে আমার আল্লাহকে দেখেছেন এটা যারা বিশ্বাস করে তারাই হলো মুমিন আর যারা বিশ্বাস করে না এরাই হলো বেঈমান কথা বলেন ঠিক কিনা তাইলে আমরা সবক পাইলাম আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম কিছু মা বন্ধু আইছেন 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 তাহলে কিছু মা বন্ধুর কথা কই ভাত মেরাজে মেরাজ থেকে বলি আমার রাসূল বলেন আমি যখন মেরাজে গেলাম জাহান্নামটা আমার আল্লাহ দেখাইছে আমি দেখলাম জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি ভাগ হলো মহিলা জোরে কোন কারা আর জোরে কোন কে বেশিরভাগ হলো মহিলা নবীর জিজ্ঞেস করছে নবী গো বেশিরভাগ কেন মহিলা জাহান্নামের ভিতরে আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী এ আমার শান করার মা আর একটা গ্রাম করে নাম মির্জাপুর যাচ্ছে 19 তারিখে দাওয়াত দিয়ে দিলাম মির্জাপুর পুলিশ বাড়ি যুবকদের দিকে ভাগ পান্ডাতের শরণে বিশাল বড় ভাগ এখানে ইনশাল্লাহ আমি আসব এখানে অনেক ওলামা একরাম আসবেন নাম তো জানেন আপনারা আমিও আসব আমার টাইম 11টা এমন হয় না যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে আমিন কর যাইবেন নি ইনশাল্লাহ আসেন নি ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে হবিগঞ্জ মাইক দিয়ে মাইক আমার ভাবি ওয়াইফাই না আচ্ছা ঠিক আছে বাইরে আমার আপনারা কি খুশি না বেজা এই পাঁচ ওয়াক্ত নামাজ তো মেরাজ থেকে পাইছি নাকি এই পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আসেনি বাবা নবীর মাইন্না নাকি না মাইন্না এই যুবক দোয়া ফিরে না যাবেন কইছেন না আপনারা দোয়া ফিরে যাবেন কইছেন না আচ্ছা ঠিক আছে তো আমি কিন্তু আপনাদেরকে আজকে ফলো করছি আসলে আপনারা সত্যিকার অর্থে আজকের মাহফিলটাকে নবীর মহব্বত দিয়ে শুনছেন আমার ওস্তাদ জন্য ওয়াজ করছে আমি খেয়াল করছি আপনারা এবার নাক কান চোখ খোলা দিনে দিনে আমাদের এই প্রজন্ম কোরআন সুনার আলোচনা বুঝতে শিখছে তারা জানতেও শিখছে কথা কোন ঠিক কিনা কোন এক সময় আমরা নিজেরাই ওয়াজ আয়েশা 40 মিনিট জিকির করছি হ্যাঁ ফুল দিয়ে ঈদে উনায় করছি না এগুলো ওই সময় চলছে কেড়ে চালা ইসলাম কারণ আমি যখন মসজিদ দিয়ে যাইতাম বিভিন্ন জায়গা থেকে গান হইত অনেক বছর আগে তখন গানের কিছু লোক আইসা আমার কইতো হুজুর আপনি যদি দাওয়াতটা রাখেন তাহলে আমরা গান বন্ধ করে দিব পরে হিডার মধ্যে যায় যে আমরা ইচ্ছা মতো ওই শান্তি গাইতাম আর কি তখন পরের বছর আবার এটা মাহফিল হয়ে যেত গা এইভাবে প্রায় 27-27টা গান ওয়াজে পরিণত হয়েছে এটা একটা খেদমত খেদমত এখন যখন দেখছি যে আমার গোলাপান আস্তে আস্তে কন্ট্রোল হয়ে গেছে নিজেই আমরা এগুলাকে আর একটু কাভারেজ করে ফেলছি ইনশাআল্লাহ কিন্তু আমরা উদুউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা হিকমত একটা শরীয়তের দলিল হিকমত না থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইরা আমার আপনারা যারা এখানে এসেছেন আমি এখন নবীরে সালাম দিব কারে সালাম দিব নবীরে সালাম দিব সালাম দেওয়ার পরে দোয়া করে যাবেন না সবাই কথা কথা আজান আমার কাছে তিনটা গজলের অফার আছে এই গজলটি গায়ে যেতে হলে আমার ফুলাম আমার ধরব এই গজল আমি গাবো তবে আপনারা অনেক করেছে বসছেন আমি আশা করব আপনারা দোয়াটা কইরা যাবেন এটা এই মাহফিলের সার্থকতা দোয়াটা কইরা যাবেন এটা হলো মাহফিলের সার্থকতা এবং মুরব্বি উলামা একরাম পীর মাশায়েখরা বসে আছে আপনাদেরকে দেখেই কিন্তু বসে আছে আপনাদের ভালোবাসা দেখে